জি, এখানে এখানে যদি অনেক শিক্ষক থাকতো এবং শ্রেণী শাখা থাকতো তখন আমরা ভালো করে বুঝতে পারতাম। এখানে এ বিদ্যালয়ে অনেক 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 শিক্ষার্থী থাকার কারণে আমরা পিছনে বসতে হয়, আর আর সামনের শিক্ষকরা যা যা বলে আমরা পিছন থেকে শোনা যায় না, তাই আমাদের এই সমস্যাগুলো হয়ে থাকে। আমাদের যেমন যেমন বিজ্ঞান এবং অঙ্ক এখানে বেশি সমস্যা হয়ে থাকে। ত্রিপুরাদের ভাষা কক্বরক, এই কক্বরক ঠিক কোন সময়ে উৎপত্তি হয়েছিল সেটা নিয়ে অনেক মতভেদ রয়েছে। তবে আমরা প্রায় জানি যে খ্রিস্টজন্মের প্রথম শতক থেকেই যে ত্রিপুরাদের ভাষা কক্বরকে বিভিন্ন তখনকার সময়ে সাহিত্য চর্চা হয়েছিল বলে জানা যায়। বিশেষ করে ত্রিপুরাদের একটা ইতিহাস ছিল যে রাজ রত্নাকর নামে, এই ইতিহাস গ্রন্থটা ত্রিপুরাদের যে কক্বরক যে হরফ কলমা হরফ দিয়ে লেখা ছিল বলে জানা যায়, কিন্তু কালক্রমে বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজারা যখন স্বাধীন রাজা হিসেবে রাজত্ব করেছিলেন তখনকার সময়ে বাংলা ভাষাকে ত্রিপুরা রাজার রাজ্যের রাজভাষা হিসেবে ঘোষণার পর থেকে যে কক্বরকের চর্চা কমে আসে। তারপরেও এখন যদি আমরা দেখি যে ঐতিহাসিকভাবে দেখলে প্রায় শত বর্ষ আগে থেকে 1800 সালের শেষের দিক থেকে যে ত্রিপুরা ভাষা কক্বরকে বিভিন্ন সাহিত্যে আমরা প্রমাণ পাই। তবে সেটা যেহেতু রাষ্ট্রীয়ভাবে বা ত্রিপুরাদের রাজাদের স্বীকৃত ছিল না, বিশেষ করে যে নিজেদের মাতৃভাষায় লেখাপড়ার ব্যাপারগুলো, এ কারণে তেমন উন্নয়ন লাভ করে নাই। তবে এই বর্তমান সময়ে এসে আমরা চেষ্টা করছি যে আমাদের যে মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম কীভাবে আমরা করতে পারি, এটা সরকারের যেহেতু সহায়তা রয়েছে এই হিসেবে আমরা 2006 সাল থেকে আমরা পাইলটিং শুরু করি, এবং এখন সরকারের উদ্যোগেই আমরা দেখতে পাই যে 2017 সাল থেকে প্রাক প্রাথমিক, তারপরে 2018, 2019, 2020 এরকম করে আমরা ক্লাস 1, ক্লাস 2 এবং ক্লাস 3 বই পাই। তো এখন আমরা যে হরফ নিয়ে এখানে কাজ করছি সেটা হচ্ছে 2000 সালে আমরা বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে ত্রিপুরারা রয়েছেন তাদের প্রতিনিধিদের নিয়ে একটা কর্মশালা করে সেখানে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে সবাই মিলে যেহেতু রোমান হরফে লিখতে গেলে একটু সহজ হয় আমাদের যে কক্বরককে, এবং এখানে বানান পদ্ধতিগুলো খুবই সহজ এবং অক্ষরের সংখ্যা কম, এ কারণে আমরা সব মিলে রোমান হরফে লেখার জন্য সবাই সিদ্ধান্ত নিয়েছে। এবং ওভাবে এখন সরকারও স্বীকৃতি দিয়েছে যে আমরা যেটা সরকারের উদ্যোগে প্রাথমিক থেকে ক্লাস 3 পর্যন্ত যে পাঠ্যপুস্তক রয়েছে সেগুলো আমরা আমাদের নিজস্ব স্টাইলে রোমান হরফে লিখে আমরা স্কুল পরিচালনা করছি। ত্রিপুরার যে কগ্ন সানাই অ কগ্নি বোমা কক্বরক, অ কক্বরক কক ই কক তিব্বেট বার্মিসনি ভুক্ত একটা কক, চিননি ইয়াংসি আকায় হুয়াং হো উপত্যকা দায় সাল ব্রুম ব্রুম আগিয়ে যারা আরো তোমায় রাও বহুই কক্বরকে কক সাগর, এই কক্বরক বাংলাদেশ দায় ত্রিপুরা রক সাগর, ত্রিপুরা বাদিব ভারত নিয়ে ত্রিপুরা রাজ্য এবং ভারত দায় আরো বোডোল্যান্ড বোরোল্যান্ড যত মিলিয়ে কক্বরক ভাই কক সালাইয়া, তে কক্বরক আগিয়ে দেবনাগরি অক্ষরভাই সুইজাগর হিনিচং সিয় মহারাজ বীরচন্দ্র মানকনে আমলি জিমি যখন বাংলা না বা প্রশাসনিক ভাষা হিসাবে যখন স্বীকৃতি রাখা আইফুনি সিমি কক্বরক বাংলাবাই সুজাই ফেকে, তবু বর্তমান কাল দাঁড়িয়ে কক্বরক রোমান অক্ষরভাই সুইজাগ। বাংলাদেশ সরকার এই বিষয়ে কক্বরকায় পড়ালেখা খালাইডানি বা গই পার্বত্য অঞ্চল নিয়ে বিভিন্ন এলাকা দায়
পাঠ্যপুষ্ট অন্তর্ভুক্ত লেখা, পাঠ্যসূচী অন্তর্ভুক্ত লেখা, যিনি ককবরক সানাইরাও ককবরবাই পড়ালেখা খাইনি সুযোগ মাখা, এবং চীনে বাংলাদেশ দিয়ে তাবো যে রোমান অ্যালফাবেট বাই ককবরক নচন সুইদ এবং লেখ্য রবৃত ত্রিপুরা একটি প্রাচীন জনগোষ্ঠী। ত্রিপুরারা যে ভাষায় কথা বলে ওই ভাষার নাম ককবরক। এই ভাষাতে ইতিহাসবিদদের মতে প্রাচীনকালে চীনের ইয়াংসি এবং হুয়াংহু নদীর উপত্যকায় যারা বসবাস করতেন তারা এই ভাষায় কথা বলতেন। মূলত বর্তমানে ককবরক ভাষাতে তিব্বত ও বার্মিজ ভাষার অন্তর্ভুক্ত। প্রাচীনকালে ককবরক দেবনাগরি অক্ষরে লেখ্যরূপ দেওয়া হতো বলে আমরা জানি। ত্রিপুরা মহারাজা বীরচন্দ্র মাণিক্যের আমলে যখন বাংলাকে ত্রিপুরা রাজ্যে প্রশাসনিক ভাষা হিসেবে যখন স্বীকৃতি দেওয়া হয় তখন থেকে ককবরককে আমরা বাংলায় লেখ্যরূপ দিয়ে এসছি। বর্তমানকালে ককবরকবাসীরা রোমান অক্ষরে লেখ্যরূপ দিচ্ছে এবং বাংলাদেশ সরকার আমাদের পার্বত্য চট্টগ্রামে ত্রিপুরা অধ্যুষিত অঞ্চল সমূহে যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে ককবরককে পঠন এবং পাঠনের ব্যবস্থা করে দিয়েছে। অতএব যে আমাদের ত্রিপুরা ছেলেমেয়েরা ককবরক ভাষায় তাদের মাতৃভাষায় লেখাপড়া করার সুযোগ পাচ্ছে। ত্রিপুরা রানী কক চুন ককবরক হিয় চিনি ককবরক আচাই মানি বাইফু আচাইখা আবু চুন হয়তো সাইমায়া সিয়ায় কারণ আবার অনেক সাম চুন চিনি রাজা রাজা যখন রাজা রাজত্ব খাই থাকা আইফুবু চিনি ককবরক তো চিনি বিশেষ করে রাজা রানী যে ইতিহাস সুযোগ মানে অব আগে কসাম জোড়া দেয় ককবরক সুযোগ হয়েছেন খানাকা অন্য ককবরক বা চিনি যে কলমা হিত সা হরপ তো নাই হরপের সুযোগ হিখানা মানে তো অব রাজারাও আপনার বেশি পরবর্তী মানে মানসিক অগ্রহী বেশি মানে বলি যে রাষ্ট্র পরিচালনা কার্যক্রম পরিচালনা খাইন থাকে বা মানসিক অনুলাথানি আপনি হয়তো চিনি কবর আর আগিন হইতে বেশি প্রচলন করিখা আর এমনি উঠে এক সময় চিনি রাজারাও বা রাষ্ট্রভাষা হিসেবে মানসিক অনুলাখা আপনি পরে চিনি কব আর বেশি আগায় মালিয়া তবে তাবুনি জোড়াতে ফাইছেন আবার চিন্তা খাই লেখা বংশ লেখা আছেন চেষ্টা খাই লাইতো যে চিনি কবর এই যে স্কুল মানে আপনি জরা দিয়েছেন 2006 হইতে বিশেষ করে চিনি এই যে জাবারাঙ্গের যুগে চুন কিছু কিছু স্কুল দায় কবর উপায় ক্লাস চালাই আনি শুরু লেখা আপনি হইতে তাও 2006 পরে 2017 পাই চিনি সরকার তাও প্রি প্রাইমারি ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি খাই 2020 যাই পাই ক্লাস থ্রি যারা ক্লাস চালু খাইনি উদ্যোগ গ্রহণ খাইকা তো চিনি বাংলাদেশ যাই চ মোটামুটি রোমান হরবাই শিলাই তুমি কিংবা 2020 সাল হচ্ছেন বাংলাদেশ ত্রিপুরা গ্রহণ সংসদ নিয়ে উদ্যোগে কোনসা পান্ডা খাইয়ে পান্ডা দেয় আসলে বাংলাদেশের দেশেও বিভিন্ন জায়গা দিয়ে চিনি পুরো নাই জমা পাইছেন সিদ্ধান্ত লেখা চুন রোমান হরবাই সে চিনি কখনো শিনাই কারণ রোমান হরবাই সুনানির ক্ষেত্রে চিনি কিছু মানে সস্তায় সীমা সুনানির ক্ষেত্রে গাম এবং অক্ষর বাইয়া আর হিচ্ছে তরমান সিলাই তোমায় ককবরক ভাষার উৎপত্তি কখন থেকে আপনি আপনার দেখা কখন থেকে সুযোগ হয়েছে আর কী অবস্থা ছিল বর্তমান কী অবস্থায় আছে এবার এই বিষয়টা আগে ত্রিপুরায় বলবেন তারপর বাংলায়। আচ্ছা চিনি কক ককবরক ককবরক বাই আং কক সাগো ককবরক বাই আং সুইও ককবরক বাই আং ফাইও লেখা সুরঙ্গ ইং ককবরক আনি আসাই মানি জরানি আং কক্ব সাগো আং বরণী দেব খানাগো চুং কগল ককতাংব চুং পরেনি সুযোগ মানজাক ইং ককতাং বাই ইং ককবরক বাই আং অকরা অংমানি পর হইতে কিছু ককবরকনি কক থাইব নুখা তারপর 2000 সাল বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ
আবার যিনি কক থাই না তামাবাই শুনাই অবন ঠিক খাই যাক্ষা তামাবাই শুনাই হিংকে রোমান বাই। যদিও আগে কক থাই বাই অঙ্গ চিনি অঙ্গ মুঙ্গানাং অঙ্গ মানগানাং মহেন্দ্র অঙ্গ প্রয়াত মহেন্দ্রলাল ত্রিপুরা ব কক থাই আলাদা খাইয়ে তাকজাক আখাই আরও ব্রাদার মন্ত্র যায় ত্রিপুরা ব ব কক থাই তাকজাক মাতর বক কক খাই তাক ফুংসে বক কিন্তু অনেক দূর আগে যাক নিজেরা এস্টাবলিশ খেয়ে চেষ্টা খাই যাক যে বাইকেই তাক নাই বাইকেই শুই নাই ককবর অগ্নি কক থাই অগ্নি ভুমুঙ্গ বগ্র জতামাখে খাই নাই। যদিও 2000 সালে বাংলাদেশ শিল্পকলা সংসদ নিয়ে যে সম্মিলিত সিদ্ধান্ত অবনী পর হইতে চুং রোমান হরফই লেখা এবং রোমান হরফ বাই চুং শুইনানি থাঙ্গই কিছু জোরং জাখা হি চুং বাখা কাগই জমা আখাই চুং যত কক একটা কক থান চাউ জাখা চুং ককবর বাই শুইনানি রোমান বাই শুইনানি অব অংখা তাব আরো মাতর স্কুল অব ই রোমান বাই ককবর যখন থাকা চার অব তাও পরে মান দো ট্রেনিং রো নানিব কালাই সাম দো তাব আমাদের মাতৃভাষা ককবরক এই মাতৃভাষায় আমি কথা বলি ককবরকে এই মাতৃভাষা ককবরকেই আমি শিখতে শুরু করেছি। আমি ককবরক দিয়ে কবিতা ছড়া গান শুনেছি ককবরক দিয়ে কবিতা ছড়া গান পড়েছি এবং নিজেও কিছু লেখালেখি করেছি এই ককবরক দিয়ে। তো ককবরক আমার বড় হওয়া শৈশবের পরে আমি যখন দেখেছি দুটি ধারায় কেউ বাংলায় লিখত কেউ রোমান হরফে লিখত তারপর ধীরে ধীরে আমি বড় হয়ে আবার দেখেছি দুইজন ব্যক্তি আমাদের ককবরকের নিজস্ব হরফ বের করেছেন একজন প্রয়াত মহেন্দ্রলাল ত্রিপুরা আর একজন ব্রাদার মন্ত্রজয় ত্রিপুরা তারা দুজন দুইভাবেই ককবরক হরফ তৈরি করেছিলেন। এই ককবরক হরফের প্রত্যেকটা বর্ণের নামগুলো ওনারা বলেছেন কীভাবে গঠন হবে গঠনরূপ ওনারা তৈরি করেছিলেন কিছুদূর এগিয়েও গিয়েছিলেন ব্রাদার মন্ত্রজয় তিনি তো একেবারে সফটওয়্যার তৈরি পর্যন্ত এগিয়ে গিয়েছিলেন যদিও বা শেষ পর্যন্ত বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের মাধ্যমে আমরা গোটা বাংলাদেশের ত্রিপুরা সমাজ একসাথে একযোগে একটা জায়গায় সিদ্ধান্তে উপনীত হয়েছে একটা কর্মশালার মাধ্যমে যে আমরা সকলে মিলে রোমান হরফেই ব্যবহার করব যে রোমান হরফ দিয়ে আমাদের অনেক বানান রীতি হয়তো প্রয়োগ করতে সুবিধা হয় সেই হিসেবে। এবং এখন আমরা দেখেছি যে সর্বশেষ 2017 সাল থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে যে বই বেরিয়েছে মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার জন্য প্রাথমিক পর্যায়ে প্রাথমিক থেকে আজকে ক্লাস 3 পর্যন্ত বই বেরিয়েছে প্রত্যেকটা বই রোমান হরফে বেরিয়েছে। প্রশিক্ষণের পরে আমরা দেখেছি শিক্ষকরা এটা সহজে রপ্ত করতে পারতেছে এবং এর বানান রীতিও তারা ধরতে পারতেছে। আশা করি এই ককবরক এই রোমান হরফ দিয়ে এটা বিকাশ লাভ করবে। তবে আমরা সরকারের পৃষ্ঠপোষকতা অবশ্যই কামনা করছি কারণ শুধুমাত্র প্রাথমিক বিদ্যালয়ের কয়েকটি পাঠ্যপুস্তকে মাতৃভাষায় থাকলেই হবে না, এর পাশাপাশি অনেক মাধ্যম প্রয়োজন অনেক টুলস প্রয়োজন যে টুলসগুলোর মাধ্যমে আমাদের শিশুরা বিকাশ লাভ করতে পারবে। বাজারে আরও অনেক প্রকার বই দরকার এই মাতৃভাষাগুলোতে যাতে অভিভাবক যেসব অভিভাবক তার সন্তানকে এখন স্কুলে পাঠাননি তিনি কিন্তু একটা বই সহায়ক বই দরকার। যেমনি আমরা বাংলায় অনেক বই পাই সোনামনির জন্য ছড়া সোনামনির জন্য ছোট ছোট গল্প সে বইগুলো প্রকাশের জন্য সরকারের পৃষ্ঠপোষকতা দরকার। পাশাপাশি এইসবের অডিও ভিজুয়াল মিডিয়াতে প্রকাশের জন্যও সরকারের পৃষ্ঠপোষকতা দরকার বলে মনে করি। তাহলে আমাদের মাতৃভাষা বিকাশ লাভ করবে ককবরকের বিকাশ লাভ করবে। ধন্যবাদ।